এমন বহু বাংলাদেশি আমি চিনি আমার ঘরেই আছে, উমরায় গিয়ে শুধু তাওয়াফ করে আসর জোহর পড়ে না, মক্কার পাশেই হোটেল নিয়ে থাকে। সো দেয়ার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মুসল্লি এখন এক্সিস্ট করে, মানে এখন পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। সো যদি যাদের ইচ্ছা হচ্ছে যে ইবাদত করে জান্নাতে যাব, তাহলে আল্লাহর ক্ষমা পেতে হবে। কি পেতে হবে? ক্ষমা পেতে হবে। এখন প্রশ্ন, ক্ষমা কিভাবে পাবে? ধরেন জানাকারী জানা করে, মদখোর মদ খায়, ঘুষখোর ঘুষ খায়, মানে হিন্দু লোকের শুকর খায়, মানে ও ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খায়, কি মজা, সুবহানাল্লাহ। গরু, এটা কি কম্প্রোমাইজ করা যায় ভাই? গরু গরুই, এরকম উদাহরণ দেবে। আবার তিন পিসের জায়গায় চার পিস নিয়ে বলবো যে আরে ভাই গরু কি আর না করা যায়, যতই ডাক্তারে কুক, এইটা সামনে পেলে গে আর দাও দাও আজকে একদিন খেলে কিচ্ছু না। শোনা গেছে অমুক হোটেলে কুকুরের মাংস দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছে, ইয়াহ, মানুষের কি অধঃপতন, ছি 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 ছি, শেষ পর্যন্ত কুকুর খাওয়াইলো মানুষের, আল্লাহ এদের জায়গায় কবর হবে না। উনি কিন্তু ঘুষের টাকা দিয়ে জমজমের পানি কিনে খায়। সো আমি যেটা বললাম আগে, ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলো, ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাশ করে ফেলছি, এটাকে অন্যায় মনে করে না। একসাথে চেয়ারে বসে গল্প করাকে অন্যায় মনে করে না, কারণ মাইন্ড চেঞ্জ হচ্ছে, অন্যায় অন্যায়ের সংজ্ঞাই বলতে যাচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, জামশেদ ভাই আসছেন একটা বাজে, আসলে কথা কি বিষয় নিয়ে কথা বলতেছেন? আসতেছি কথা, সাবজেক্ট হচ্ছে ক্ষমা। সাবজেক্ট কি? ক্ষমা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সামান্য ছোট্ট করে। গতকালকে আমি যাব বাড়িতে, যে জন্য লেট হয়েছে যাক এটাও চলে আসবেন। দেয়ার ইজ এ নাইস স্টোরি, একটা খুব দারুণ একটা গল্প তৈরি হয়েছে ওখানে। তো আমাকে খুব ইমার্জেন্সি যেতে হবে আমার বাড়িতে, গ্রামের বাড়িতে মেহমান আসছে, একজন রিসিভ করতে হবে। ঠিক দিনের দুইটা দুই মিনিটে আমি বাসার সামনে ঢাকায় আমরা রওনা করলাম। তো আমার ব্যাপার হচ্ছে একজন মেহমানকে রেখে আরেকজন মেহমানকে রিসিভ করতে যেতে হবে। তো ওনাকে দেওয়ার জন্য আমার ওয়াইফের বড় ভাই ওনাদের বাসায় নিয়ে গেছে, আমি গাড়িতে বসে আছি। গতকাল দুইটার দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, দেখছেন তো, এক্স্যাক্টলি আমার এলাকা ওই এরিয়া হচ্ছিল। একটা ছাতা, একটা মেয়ে, একটা ছেলে, মানুষ কজন, ছাতা কয়টা? একটা। তো একটা হাউজিং সোসাইটিতে এটা খুব রেয়ার দৃশ্য যে যুবক যুবতী একসাথে কোলাকুলিকে ধরে হাঁটবে এক ছাতার মধ্যে, আর ভেরি স্লো স্পিডে, খুব ধীর গতিতে। কি দুর্ভাগ্য আমার না ওর আমি জানি না। এখন আমার তো দেখছেন টুপি, কিন্তু এটা আমার না, টুপি খালি হারা যায়, আল্লাহ মাফ করুক আমার, আস্তাগ করুক। দেখলাম গাড়িতে বসে পড়ে, দেখেছি গাড়িতে নাই, দেখলাম মাটিতে বসে, মনে হয়েছে নিচে পড়া খুঁজে পাই না, তো নাকি কেউ নিয়ে নেয়, আমি এটাও বুঝি না। আচ্ছা এখন তো টুপি খুঁজতেছিলাম, গ্লাসে দেখি যে ওরা খুব স্লো হাইটে আসতেছে, মেজাজটা একটু গরম হয়েছে। পরে চিন্তা করলাম ধুর আমার কি, তো এখন আমার গাড়িটাই ক্রস করে যাচ্ছে, যাচ্ছে যে এমন স্লো গতিতে যাচ্ছে পারই হচ্ছে না, ভাই তুই চলে যা হেঁটে। পরে চিন্তা করলাম না, আমাকে কেউ চিনত না, আমার পাঁচ পয়সার এখনও দাম নাই, তখনও দাম নাই। এই বাংলাদেশের দু চারজন মানুষ এখন আমাকে জানে চেনে, একটা কথা বললে হয়তো মানুষ বিবেচনা করবে, আমার একটা অন্যায় হলে মানুষ হয়তো মার্জনার চোখে দেখবে, আমার দ্বারা ভুল কোনো ভুলক্রমে ভুল হয়ে গেলে মানুষ হয়তো বলবে যে ভুল হয়ে গেছে ওনার, ওনাকে আমরা এরকম জানি না, হয়তো ভুল হয়ে গেছে, হয়তো মার্জনা করবে হয়তো। ছোট ভাই এদিকে আসো, আসছে, তোমার নাম কি? কেন ভাইয়া স্কুলে কিন্তু ওই যে কাঁধে কিন্তু কলেজের ব্যাগ, এটা দেখলে আমি ভয় পাই, আমার তো স্কুল কলেজে যাওয়ার সৌভাগ্য হয় না। আমি শুনছি যে মারামারি ফাটাফাটি যা, ভালো এরা খারাপ এরা, এদের সার্কেল নাকি অনেক বড়। তো পোলারও কাঁধে স্কুলের কলেজের ব্যাগ, মেয়ের স্কুল না করা বুঝি না, ছোট মানুষ বেশি বয়স হয়নি, বললাম তোমার নাম কি? খুব মৃদু ভাষায় বলছি, আমি নিজেই ভয়ে আছি, কারণ স্কুল কলেজের পোলা ব্যাগ কতক্ষণ আমার ঘুষি দিয়ে দেবে তোর কি, অথবা থানা যায় মামলা করে জঙ্গি আমার হাঁটার স্বাধীনতায় সে হস্তক্ষেপ করেছে, ঠিক না? তো স্বাধীন বাংলায় তারা তো আমি হস্তক্ষেপ করতে পারি না। তো মৃদু ভাষায় বললাম যে ভাই তোমার নাম কি? কেন না এমনিতে জানতে পারি তো না, বলো যে সে নাম বললাম না ওর।
কারণ ওর নামে আরো কত নাম আছে, সব মা বাপ চিন্তা করবো কেন আমার বলা নাকি। আচ্ছা এখন বললাম ভাইয়া তোমার উচিত আরো একটু শালীন হয়ে হাঁটা। ভাইয়া আমি কি কোনো অন্যায় করেছি? জাস্ট সেইভাবে কোশ্চেন করছে, আমি কি কোনো অন্যায় করেছি ভাইয়া? আমরা লুক তুমি অন্যায় করছো কিনা এটা বলা সো টাফ, অ্যাকর্ডিং টু সোসাইটি সো টাফ। অন্যায়ের তো অনেক সংজ্ঞা ছোট ভাই, এখানে কি ছেলে ছেলে বিয়ে করাকে ন্যায় অন্যায় মনে করে? বলে করে। বললাম কোনটা কো অন্যায়? তুমি জানো ইউরোপের ছেলে ছেলে বিয়ে করাকে অধিকার মনে করে, সো আসলে কোনটা অন্যায় এটা বলা মুশকিল। ভ্যারি করে সোসাইটি, ভ্যারি করে কি সোসাইটি, ইউরোপ ইভেন আমাদের এশিয়ারও ইন্ডিয়াতেও শুনেছি মেয়ে মেয়ে বিয়ে করার অধিকার পেয়েছে, বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম নেওয়ার লিভিং রিলেশনশিপের ওরা অনুমতি পেয়েছে। সো লুক ব্রাদার, তুমি যদি এখানে ঢাকা শহরে এটা করো, ঢাকার হিন্দু লোকটা বৌদ্ধ খ্রিস্টান লোকটা বলবে সে অন্যায় করছে, কিভাবে বিবাহ ছাড়া বাচ্চা জন্ম দেয়, এটা যারও এই বাচ্চার সম্পদের তো মালিক হবে না, এ পিতৃহীন। বাট ইউরোপ, ইউরোপে যাও আমেরিকা যাও, ওটা কিন্তু তার অধিকার, সে কোনো অন্যায় করেনি, তারা ম্যাচিউর, তারা একটা প্রাপ্তবয়স্ক নর এবং নারী। তুমি অন্যায় করছো কিনা এখানে একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে সোসাইটি বসবাস করে এই জায়গায়, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যায়, স্কুলে যায়, মায়ের সাথে যায়, অধিকাংশ পুরুষরা এখন কাজে, মারা বাচ্চা নিয়ে যাবে, ও বাচ্চা যদি প্রশ্ন করে তার মাকে যে মা মা ওরা যেভাবে কোলাকুলি করে ছাতা দিয়ে হেঁটে যাচ্ছে কেন যাচ্ছে ওরা এভাবে, বাচ্চারা প্রশ্ন করে বাঁশ গাছ কি, বললো যে এটা কি বাঁশ গাছ, বাচ্চা প্রশ্ন করে বাঁশ গাছ কি, আপনি বললেন যে এটা দিয়ে কাজকর্ম হয় অনেক কিছু বানায়, ও বলবো যে ওইটা কি, ওর কাজই হচ্ছে শুধু একটা প্রশ্ন করে একশোটা প্রশ্ন করা, শেষ পর্যন্ত আপনি বাধ্য হবেন মাফ করে দেন এটা আপনাই জানি না, ঠিক না? আমি এ প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমার বাচ্চাটাকে যখন বললাম পুরুষকে দেখা দেওয়া হারাম, তো আমাকে বলতেছে যে বাবা আমি তো দেখি রাস্তায় ছেলে মেয়েরা একসাথে বসে থাকে, বয়স 6.5। আমি বলেছি তোমার মামা দাদা নানা আমি তোমার জ্যাঠা চাচা, এইভাবে আমি বলছি ওকে আস্তে আস্তে বলতেছি, মাদ্রাসায় ভর্তি করাইছি, এখন সোসাইটি ভালো থেকেই থাকতেছি কিন্তু ওই যে ছেলে মেয়ে একটু আড্ডা ফাড্ডা করে, এখনও আমাকে বলতেছি যে তুমি তো বললা যে ছেলে মেয়ে দেখা দেবো হারাম, ওরা তো বসে আছে এভাবে। আমি তো স্পিচলেস, আমি কি জবাব দেবো? আর আমি বললাম যে এভাবে বসে থাকলে আসলে গুণা, বুঝছো, যেভাবে বসবে না সে আল্লাহকে খুশি করবে, আর যেভাবে বসবে আল্লাহ তার উপর রাগ করবে, আমার কাছে আর কোনো ওই ছিল না এটা ছাড়া বলা। সো ওইটা আমি তো ওই সোসাইটিতে বসবাস করি, আমার একটা মানে ভিতরে একটা কষ্ট আছে, তো আমি ওকে বলছি যে আসলে অন্যায় কোনটা, এটা এখন আসলে আর ডিপেন্ড করে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলছে, এখন এটা ডিপেন্ড করে সমাজ কি বলছে এবং কোন সমাজে কি বলছে, বোঝেন নাই কথা? সো আমার কাছে যেটা অন্যায় সেটা আমার ছোট ভাইয়ের কাছে অন্যায় না। রিজন কি, আমার আইডিওলজি যদি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করি, তার আইডিওলজি সে আধুনিকতার নামে ভিন্ন কাউকে করে রাখছে, কোনো এক চিত্র অঙ্কন শিল্পকে, কোনো এক সিনেমার নায়ক অথবা গায়ককে যার চুল লম্বা মুচ বড় আঁকে এভাবে খোলা আকাশের নিচে পায়ের উপরে পা তুলে এই একটা কিছু করতেছে, এইটাই একটা কিছু সারা পৃথিবীটার পিছিয়ে পড়ে গেছে। যে একজনে ফাটা প্যান্ট পরে ঘর থেকে বের হয়েছে সবাই এটার পিছনে, তোমরাই তো যুবকরা যারা আছো তোমরাই তো, এইখানে উপস্থিত আছে যুবক ভিন্ন দেশি প্লেয়ারদেরকে নিয়ে ওর ফেসবুক পোস্ট দেখলে আপনি বলবেন যে সুবহানাল্লাহ কি ভালোবাসা রে ভাই, কি ভালোবাসা, মা বাপের জন্য এরকম না। সো যেটা বললাম তো সেজন্য আসলে গ্রামের বাড়িতে গেছি আজকে সকাল 5টার দিকে রওনা করেছি, বৃষ্টির কারণে রাস্তাঘাট ডোবা আছে, আসতে লেট হয়ে গেছে। যাই হোক, তো যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে সোসাইটিতে অন্যায়টা ডিফারেন্ট ক্যাটাগরির হয়ে গেছে, মানে অন্যায় কোনটা আপনার কাছে দেবরকে দেখা দেওয়া অন্যায়, ঠিক একই জায়গায় মসজিদের সভাপতি তার তিন ছেলে বিয়ে করছে, একই বাসায় থাকবে, আলাদা থাকলে বলতেছে ছেলে খারাপ, দেবর ভাসুরে দেখা হচ্ছে, একই টেবিলে বসে ভাত খাচ্ছে, উনি আবার মসজিদের সভাপতি কিন্তু, সো ওনার কাছে ওটা অন্যায় না। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ক্ষমার দিকে আল্লাহ, আমাদের অন্যায়ের মানদণ্ড হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সমাজের সামাজিকতাকে অন্যায়ের মানদণ্ড করি, যদি আমরা রাষ্ট্রের রাষ্ট্রীয়তাকে অন্যায় আর ন্যায়ের মানদণ্ড করি, দ্বীনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে,
دين الإسلام ক্ষেত্রে জান্নাতের আশায় ও জাহান্নামকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে তাহলে আমাদেরকে মানদণ্ড স্থির করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদারওয়াইজ সোসাইটি ডিফারেন্ট আসবে অন্যায়ের সংজ্ঞাই বদলে যাবে যেটা এখানে অন্যায় আপনার কাছে মনে হবে সেটা ওখানে অন্যায় হবে না